জায়গায় নাকি আগুন লাগছে, সেখানে এখন যাচ্ছে, অলরেডি আওয়াজ পাওয়া যাচ্ছে, ফায়ার ব্রিগেড চলে আসছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। আজকের ব্লগটা ঠিক শুরু হচ্ছে এরকম একটা ওয়েদার থেকে, ঠিক আছে। আজকের ব্লগটা খুব সকাল থেকে স্টার্ট করছি, আর আজকে গাইস তোমাদের মাঝখানে শেয়ার করব ডেইলি লাইফস্টাইল ব্লগ, মানে আজকে সারাদিনে কী করব না করব সমস্ত কিছু তোমাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা সঙ্গে দেখতে থাকো আমার সাথে সাথে। তো চলো আজকে ভিডিওটা দারুণ ইন্টারেস্টিংভাবে তোমাদের মাঝখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। যাই হোক, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে কী করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবটা করছো না, তাড়াতাড়ি করে দাও। চলো আজকে বেশি কথা না বলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সো গাইস, এখন আমার হাতে চলে আসছে এখানে চা, এখন চা খাবো। বাইরে এত সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদার এখানে নিয়ে নিছি চা বিস্কুট, এখন এটা খাবো। সকালটা এটা দিয়েই শুরু হচ্ছে, আর এত সুন্দর সুন্দর বাইরে ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, তার মাঝখানে চা আলাদা। চলো চাটা খেয়ে নি, দেন আবার আপনাদের মাঝখানে ব্লগটা কন্টিনিউ করতেছি। 5 মিনিটস লেটার। তো গাইস, ফাইনালি চা খাওয়ার ডান, আর এখন আমি যাব কম্পিউটার, সেই কারণে এখানে কিছু মা বানাইছে, ঠিক আছে। এগুলা তোমাদেরকে দেখাই দিই, এই যে এগুলা যেগুলা বড় সাইজে, এগুলা কাঁঠাল হয়, যে কাঁঠাল এখনকার দিনে তো আম আর কাঁঠালেরই সিজন। তো এটা অন্য ইউনিক টাইপের জিনিস বানাইছে, কাঁঠাল হয়, কাঁঠাল দিয়ে এটা বলার মতো বানাইছে। আর এই যে ছোট সাইজের গুলো, এগুলা হচ্ছে কলা হয়, যে কলা কলার ভিতরে যে ওই কলা কলা দিয়ে, আর কালকে একটা বানিয়েছিল কলার চোখলা দিয়েও কিন্তু এরকম বড়া বানায়, ঠিক আছে। আমার ঠাম্মি মা অনেক ইউনিক ইউনিক জিনিস পারে। এই যে এটা হচ্ছে পদক, দেখানোর চেষ্টা করতে তোমাদেরকে, জাস্ট দারুণ লাগতেছে। এখন এটা কাঁঠালের, কাঁঠালেরটা আমি খেয়ে দেখব। কাঁঠাল আমার এমনি ফেভারিট, তার মধ্যে বড়াটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর এই যে ছোট ছোট সাইজে, এটাও দেখাতে হবে। এটা হলো কলা, কলা হয় যে কলার বড়া, ঠিক আছে, এটাও টেস্ট করব। এটাও চরম লেভেলের সাথে দারুণ খেতে। তো ওই যে এই কয়েকটা দিছে আমার জন্য, রেখে দিছে আলাদা করে। তো এখন খাই, যেগুলা বড় সাইজের এটাই হলো কাঁঠাল, আর ছোটগুলো হচ্ছে কলা, ঠিক আছে। তো এখন খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলবো কোনটা বেশি টেস্ট। আমার মতে মনে হচ্ছে আমার কলাটা বেশি টেস্ট লাগতেছে, বাট আমার কাঁঠালটা বেশি পছন্দ সেই কারণে। কিন্তু এমনি যদি এটা বড়া টেস্ট বলি, তাহলে সাজেস্ট করবো কলাটা বেশি সুন্দর। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাক, দেন কম্পিউটারে যাব, তারপর কম্পিউটার থেকে এসে আবার ব্লগটা কন্টিনিউ। দাদা সবাই একটু হাই বলে দাও, তো এখন আমিও ক্যারাম খেলবো। ওইদিকে লাইন ছিল না এতক্ষণ, এখন লাইনটা আসলো, এরা সবাই মিলে এখন ক্যারাম খেলতে। তো শুরু কর, দেখি কে জিতে। এই যে প্রতিদিন খেলতে গেলে এরা চিল্লা চেঁচামেচি এগুলা করে শেষ করে দেয়। এখন এদিকে খেলা স্টার্ট হয়ে গেছে। দুপুরে আর সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ ঘুম পেয়েছিল, তাই সেই কারণে ঘুমায় পড়ছিলাম। অলরেডি তোমরা চোখ মুখ দেখে বুঝে গেছো সেই একটা ঘুম দিছি। দেন এখন বাজে বিকাল 5:30, এখন একটু বিকালের দিকে বাড়ালাম,
দেন বেরোয় শুনতে পাইলাম যে এক জায়গায় নাকি আগুন লাগছে, সেখানে এখন যাচ্ছে, এই যে সামনে চলে আসছি, চলো ওখানে যাই, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো এবং শেয়ার করবো, তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। অলরেডি আওয়াজ পাওয়া যাচ্ছে ফায়ার ব্রিগেড চলে আসছে, দেখি চলো ওখানে যাই, তারপরে আবার ব্লগটা পারলে শেয়ার করার চেষ্টা করবো। চলো দেন আমি পৌঁছাই যেখানে আগুন লাগে, ঠিক আছে। আর ব্লক করাটা আমার মেন মন্তব্য ছিল না, কারণ এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে ভুল করে, তাই আমি সেখানে ব্লক করতে যাইনি। যেহেতু আমি ডেলি ব্লক করছিলাম, সেই কারণে অতটুকটাও তোমাদের মাঝখানে শেয়ার করলাম। আর গাইস, এর মাধ্যমে একটা জিনিসই শেয়ার করব যে যেটাই করবে দেখে শুনে বুঝে করবে, কারণ আজকে ছোট একটা জিনিসের জন্য বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। কারণ এটা যদি সচেতন থাকতো বা ভালোভাবে করতো, আশা করি এই ঘটনাটা ঘটতো না। তাই এটাই বলবো, যেটা করবে দেখে শুনে বুঝে করবে। A few moments later. তো অলরাইট গাইস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, এখনও ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখন আছি আমি বাড়িতে। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে আগুনটা কীভাবে লাগছিল, তোমাদের মাঝখানে ছোটোভাবে শেয়ার করে দিই। আগুনটা লেগেছিলো হচ্ছে গ্যাস সিলিন্ডারে, আর হচ্ছে যেই দোকানে আগুন লেগেছিল সেই দোকানটা ছিল কচুরি সিঙ্গারে এরকম বিজাবি অনেক কিছু ভাজে। তখনই কড়াইয়ে প্রথমে আগুন লাগে, কড়াইয়ে আগুন লাগায় কাকুটা ভয় পেয়ে যায় যে কাকুটা রান্না করতেছিল। তারপরে দেন ওর থেকে লাগে হচ্ছে সমস্ত কাঠ টার এইগুলা জিনিসে লাগে, তারপরে গ্যাস সিলিন্ডারে লাগে। তারপরে ভয়াবহ ঘটনা ঘটে, কারণ তোমরা বুঝতেই পারছো গ্যাস সিলিন্ডারে লেগেছিল সেই কারণে। তারপরে ওখানে উপরে ছিল হচ্ছে, তারপরে পুড়ে তো যায় টিন টিন, তারপরে যা যা ছিল কাঠ টাট, তারপরে দেন ওখানে তার উপরে ছিল হচ্ছে ছোট গাছ, ওখানেও আগুন লাগে। পরপর দুটা ঘটনার একটু হলেও ক্ষতি হয়, যাই হোক অল্পর জন্য বেঁচে গেছে, কারণ সঙ্গে সঙ্গে ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে কল করছিল ফায়ার ব্রিগেডকে। ফায়ার ব্রিগেড 10 থেকে 15 মিনিট সামথিং সময় লাগেছিল আসতে, তার মধ্যে আসে আগুনটা নিভিয়ে দেয়, তার জন্য সেরকম ক্ষতি হয়নি। আর ওখানে গিয়ে তো আর ব্লগ করা যায় না, যতটুকুই হোক তোমাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিবে, কারণ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, ততক্ষণ দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।